দ্য কেরালা স্টোরি ইতিমধ্যেই ছবির ট্রেলার লঞ্চ করেছে এবং তারপর থেকেই বিতর্ক শুরু হয়েছে ছবিটা নিয়ে। ছবিটা কোনোভাবেই যাতে মুক্তি না পায় সেই দিকে কিন্তু জোরদার পদক্ষেপ নেওয়া চলছে। দ্য কেরালা স্টোরি মামলা ইতিমধ্যেই ট্রেলার লঞ্চ হয়েছে, ট্রেলার লঞ্চের পর থেকে বিতর্ক শুরু হয়েছে দ্য কেরালা স্টোরি নিয়ে। ছবিটিকে নিষিদ্ধ করার আবেদন সুপ্রিম কোর্টে। ছবিটিকে নিষিদ্ধ করার আবেদন জানানো হয়েছে সুপ্রিম কোর্টে। দ্য কেরালা স্টোরি শুরু থেকে বিতর্কের মুখে পড়েছে এই ছবি। ট্রেলার লঞ্চের পর বিতর্ক আরো খানিকটা বাড়ে ছবিটিকে নিষিদ্ধ করার আবেদন সুপ্রিম কোর্টে। ছবিটিকে নিষিদ্ধ করার আবেদন জানানো হয়েছে সুপ্রিম কোর্টে। অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। দিব্যেন্দুদা, ছবির শুরু থেকে অর্থাৎ যে মুহূর্ত থেকে ট্রেলার লঞ্চ হবে জানা গেছে বা ট্রেলার লঞ্চ হয়েছে সেই মুহূর্ত থেকে ছবিটা নিয়ে বিতর্ক দানা বেঁধেছে, এবার ছবিটি নিষিদ্ধ করার আবেদন করা হচ্ছে সুপ্রিম কোর্টে, কি বলবে? দেখো, কেরালা স্টোরি নিয়ে যে বিতর্কটা সেটা গত বছর শেষ দিক থেকে যখন কেরালা স্টোরি বাঙালি পরিচালক সুরেশের ছবি এবং এই ছবিটি যখন টিজার মুক্তি পায় তারপর থেকে কিন্তু বিতর্ক শুরু হয় এবং ট্রেলার মুক্তি পাওয়ার পরে বিতর্ক কিন্তু আরো চরমে ওঠে। এবং যেহেতু ছবিটি মুক্তি পাওয়ার কথা গোটা দেশ জুড়ে আগামী 5ই মে, তার আগেই কিন্তু দেশগুলোতে যে ভাষাগুলোতে অর্থাৎ হিন্দি, তামিল, তেলুগু, মালায়ালাম এই ভাষাগুলোতে এই ছবিটি মুক্তি পাওয়ার কথা, তার আগে কিন্তু আরো বিতর্ক চরমে উঠল। এবং এই কেরালাতে এই যে ছবিটি যে বিষিদ্ধ ঘোষণা করার যে দাবি উঠছে, সে যে শাসক দল অর্থাৎ এলডিএফ, বিরোধী দল অর্থাৎ ইউডিএফ, তারা কিন্তু সমানভাবে এই ছবি বিরোধিতা করছে যে কোনোভাবেই কিন্তু এই ছবি কেরালায় মুক্তি পাওয়ার কথা নয়। তার কারণ কেরালার যে গল্পটা তুলে ধরা এই ছবিতে অত্যন্ত বিতর্কিত একটি গল্প এবং সেই কারণে কিন্তু একটি জনস্বার্থ মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে এবং সেই মামলাতে যে আবেদন করা হয় যে এই যেহেতু 5 তারিখে ছবিটি মুক্তি পাওয়ার কথা এবং ছবিটিকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করা হয় এবং বলা হয় যে অত্যন্ত দ্রুততার সঙ্গে এই ছবিটি শুনানি হোক, মানে এই মামলাটি শুনানি হোক। কিন্তু সুপ্রিম কোর্ট পুলিশ তা জানিয়ে দিয়েছে যে এই মামলার দ্রুত শুনানি করার কোনো প্রয়োজন নেই। গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো যে পিনারায় বিজয় যে অভিযোগটা করেছেন, বারবার করে অভিযোগ করছে যে সংঘ পরিবারের একটা প্রোপাগান্ডার ছবি এবং কেরালাতে যে এই ছবিটাতে যে বিষয়টা দেখানো হয়েছে যে একটি নারী চরিত্র তাকে তার মুখ দিয়ে বলানো হচ্ছে যে অন্তত 32,000 মেয়ে, কেরালার মেয়ে তারা নিখোঁজ হয়েছে, তাদের ধর্মান্তরিত করা হয়েছে এবং তাদের সিরিয়া এবং আফগানিস্তানের মতো দেশে তাদের নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে হয়েছে অত্যন্ত বিতর্কিত একটি বিষয় এবং কেরালার ভাবমূর্তি নষ্ট করার জন্য এই অভিযোগ এবং এটি একটি আরএসএস এর প্রোপাগান্ডা যেটা অভিযোগ করা হচ্ছে এবং এই প্রোপাগান্ডা ছবি কোনোভাবে কেরালে মুক্তি পাওয়া সম্ভব নয়, কেরালে মুক্তি পেতে পারে না। এবং যেহেতু 5 তারিখে ছবিটি মুক্তি ডেট রয়েছে, তার আগেই কিন্তু সুপ্রিম কোর্টে এই মামলাটি করা হয়েছে, জনস্বার্থ মামলাটি করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে মামলাটি দ্রুত শুনানির জন্য কিন্তু সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে এই মামলা দ্রুত শুনানি করার কোনো প্রয়োজন নেই। বিতর্ক কিন্তু এখনই শেষ হচ্ছে না এবং যে বিতর্ক চলছে সেই বিতর্ক কিন্তু গোটা শুধুমাত্র কেরল নয়, গোটা দেশ জুড়ে এই বিতর্ক আজ কিন্তু করছে। এবং গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো যে কেরল এর আগে আমরা দেখেছি যে কাশ্মীর ফাইলস এই ছবি নিয়ে এবং কাশ্মীরি পণ্ডিতদের গল্প দেখানো হয়েছিল এবং জম্মু কাশ্মীরের যে ভাবমূর্তি নষ্ট করা হয়েছে এই বিষয়টা উল্লেখ ছিল এবং কেরালা শুনিয়ে কিন্তু একই এদিকে প্রোপাগান্ডা ছবি বলা হচ্ছে যে প্রোপাগান্ডা ছবি আরএসএস এর প্রোপাগান্ডা যে কেরালার ভাবমূর্তি নষ্ট করার জন্য এবং অর্থাৎ কেরালার ভাবমূর্তি নষ্ট করার জন্য এই ছবি এমনই মনে করছে কেরালা সরকার আর সেই কারণে নিষিদ্ধ করার জন্য ছবিটির আবেদন করা হচ্ছে সুপ্রিম কোর্টে। অসংখ্য ধন্যবাদ দিব্যেন্দুদা, আমাদের সঙ্গে ছিলেন অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ।